নামাজে সূরা ফাতিহা শেষ উচ্চ স্বরে আমিন বলা, নিম্ন স্বরে আমিন বলা বেশি উত্তম। উচ্চ স্বরে আমিন না বললে নামাজের কোনো ক্ষতি হবে কিনা, সবচেয়ে নোংরা মাসালা হলো এটি। নামাজের ভিতরে আমিন যদি মোটেই না বলি নামাজের কত ক্ষতি হবে। একজন আমিন নিয়ে মারামারি করে দাঁড়িয়ে রাখে না, আছে আছে না নেই? দাঁড়িয়ে রাখা বড় সুন্নত না আমিন জোরে বলা বড় সুন্নত? রফাদাইন বড় সুন্নত না দাঁড়িয়ে রাখা বড় সুন্নত? তা আমরা তাহলে কী করে আহলে হাদিস হলাম, কী করে আহলে সুন্নত হলাম? তার মানে আমরা নফসের ইবাদত করি। আমিন বলা কাজটা একটা মুস্তাহাব, আমিন একবার না বললেও নামাজের কোনো ক্ষতি হবে না, আর জোরে আসতে তো আরও পরের কথা। তবে মুহাদ্দিসিনরা জোরে বলার হাদিসটাকে বেশি জোরালো বলেছেন, তবে আসতে বলার হাদিসের রাবি ইমাম সোহাবা মুহাদ্দিসদের ইমাম, কিন্তু অন্যান্য মুহাদ্দিসিন বলেছেন যে তার এই রেওয়ায়েতটা ভুল হয়েছে। সর্ব অবস্থায় যারা আস্তে আমিন বলেন আমার অনুরোধ, এটা বারবার আমরা দেখি, জোরে আমিন বললে মসজিদে বের করে দেয়, রফাদাইন করে মসজিদে বের করে দেয়। হানাফি মসজিদ কেউ জোরে আমিন বলতে পারবেন না, আল্লাহর গজব আসুক। মসজিদ হানাফি না মুসলমানের? মুসলমানের, মুসলমানের হানাফি মসজিদ হয় নাকি? না, যারা আল্লাহর দিনকে ভাগ করে, এটা হানাফি মসজিদ, শাফি মসজিদ, আহলে হাদিস মসজিদ। আল্লাহ কোরআনে বলেছেন নবীর সাথে তাদের কোনো সম্পর্ক নেই, রফাদাইন করলে মসজিদে বের করে দেবে, কিন্তু সুৎকর ঘুষকর মুখ দিয়ে বকবক করে দুর্গন্ধ বেরোয় তাদের কিন্তু মসজিদে বের করে না। আবার যারা জোরে আমিন বলবে তারাও বড় মুশকিল, জোরে আমিন বলার জন্য মসজিদ ভাঙবে। মানুষ মুসলমানদের ঐক্য রক্ষা করা ফরজ, জোরে আমিন বলা ফরজ না। বিশেষ করে যেখানে সবাই আস্তে আমিন বলে, দু একজন জোরে আমিন বললে মুসল্লিদের নামাজ নষ্ট হয়। এই জন্য যদি কেউ জোরে আমিন বলাকে উত্তম মনে করেন, এমন জোরে বলবেন আমিন, হয়ে গেল, সুন্নত আদায় হয়ে গেল। আর আপনি যদি নফসের ইবাদত করেন যে মুসলমানদের শিখাবো যে আমি বিরাট কিছু হয়েছি, সেটা আমার কিছু বলার নেই।